তারিখ আজকে আমার জেঠিমণিদের বাড়ি হালকাতা অ্যান্ড সুপ্রিয়ার ভাইয়ের জন্মদিন মানে আয়ুষের। তো জেঠিমণিদের বাড়ি প্রত্যেক বছর এরকম টাইমে হালকাতা হয়, আর এবছর আমি নাচ করবো। অনেক লোক আসে, অনেক অনেক লোক আসে, তো এবছর আমি নাচ করবো। তো দেখা দেখা যাক কতটা কী হয় আর কতটা ভিডিও নিতে পারি। আর আজকে সুপ্রিয়ার ভাই মানে আয়ুষের জন্মদিন, দেখতে দেখতে 2 বছর হয়ে গেলো, কুচকুটা মানে একদম ছোট্ট ছিল মনে হয়। কিছুদিন আগেও তো ওকে একদম ছোট, হাঁটতে পারছে, হাঁটতে পারে না, কথা বলতে পারে না, একদম ছোট। আর এখন কথা, বাপ রে বাপ, আমি গেলে বলে বাড়ি যাও, তারপরে দিদিকে বলবে আমি আমি মানে আমি গেট খুলে দেবো, তারপরে নাম ধরে ডাকে, আকাশ তো নাম ধরে ডাকেই। আর মানে ও খুব ভালো থাকুক, আমি এটাই চাইবো, আয়ুষ খুব ভালো থাকুক, খুব সুস্থ থাকুক, আর এরকমই থাকুক। অ্যান্ড খুব মানে আমি একদম ছোটোবেলার থেকে তো সবসময় মানে সবসময় আমি সুপ্রিয়াদের বাড়ি যাই, আর আয়ুষের সাথে একদম ছোটো, যখন একদম ছোটো তখন থেকেই ওকে দেখছি, তো আমি ওকে খুব ভালোবাসি। আর হ্যাপি বার্থডে টু ইউ বাবু, অ্যান্ড খুব ভালো থাকো, তুমি অনেক বড়ো হও, লাইফে এগিয়ে যাও, লাইফে একটা কিছু অ্যাচিভ করো, অনেক বড়ো হও। আর সন্ধ্যাবেলা অবশ্যই ওর বার্থডেতে যাবো, আর তার আগে তো ওই অনুষ্ঠানে যাবো। তো চলো আজকের ব্লগটা এখান থেকে শুরু করা যাক, দিনটা শুরু করে দিই। তো এই যে আমি শাড়ি পরে নিয়েছি আর এখন আমি হব রেডি, তো চলো রেডি হয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। যে আমি পুরো রেডি হয়ে গেছি আর আমার মা ওদিকে দেখো। তো এই যে আমি আর এই যে বৌমণি আর আমার মা মাসি রেডি হচ্ছে, ওদিকে কাকিমণিও রেডি হচ্ছে, আর ছোট্টু আসছে। তো চলো আমরা গিয়ে আগে সিট বুক করি, মানে সিট বুক বলতে গিয়ে একটু বসি। চলো আচ্ছা, হাওয়া তবে ইংলিশে বল 7-4। আমাদের এখানে ভিডিওগ্রাফার না, এ ছোট্টু আয় ছুটি আস। A few moments later. তো আমার নাচ করা তো হয়ে গেছে, আর আমি গরমে এখন ঘেমে গেছি। মানে অনেক বছর পর স্টেজ শো, মানে স্টেজে উঠে নাচলাম আমি। এছাড়া নাচের ভিডিও তো কেটে কেটে করি, তাই বেশি কষ্ট কষ্ট হয়, কিন্তু সারাদিনের কষ্ট আর এটা মানে একবারে 2 মিনিট নাচ করতে গেলে খুব কষ্ট হয়, অনেক বছর নাচি না যেহেতু। জানি না কেমন হয়েছে, তোমরা ওই চ্যানেলে আমার ভিডিওটা দিতে পারবা। আর ভিডিওটা করে দিয়েছি আমাদের বৌমণি, আর যে ছোট্ট টাকলা, এখানে অনেক এখন লস্যি খাওয়া হয়ে গেছে, এখন আমরা চিকেন সাথে খাবো। যতবার আসছি ততবার শেষ হয়ে যাচ্ছে, কষ্ট খুব কষ্ট যে বলো। আমরা নিয়ে এসেছি, ও কিন্তু নেমন্তন্ন পাইনি, ঠিক আছে, ওকে আমরা নেমন্তন্ন করে নিয়ে এসেছি, ও এসে দেখো খেয়ে যাচ্ছে, আমাদের দিচ্ছে না, তাকেই পড়বে তোমার। বৌমণি এখানে বসে পড়েছে আর আমি বলেছি আমি এখান থেকে নড়বো না, দেখি দাদা একটু কিন্তু আমরা কিন্তু একটা ছবি তুলিনি বৌমণি, তো ওই ওর নাকি বিশাল ভালো ক্যামেরা, চিকেন শাড়ে নিয়ে এসেছি, হ্যাঁ ভিডিও করেছি দেখো ভিডিও, আমি ক্যামেরাম্যান। গাইজ এখানে গিয়ে বলছিল চিকেন ফাটে সে খাবে না, কিন্তু সে দেখো কামড়াচ্ছে জোর করে। এখন ও আবার ও আবার ভিডিও করে তুই খেয়েছিস, সামনে তো সব নীল আমার জন্য লস্যি এনে, এটা তো জল হয়ে
कहां से आते हैं ये? এখান থেকে নিয়ে নাও, চলে এসছি বাড়ি, এখন ফ্রেশ হব। আমি বাড়ি এসেছি, অনেকক্ষণ হয়ে গেছে, আমি ফ্রেশও হয়ে গেছি। আর হচ্ছে গিয়ে তোমরা অনেকে আমাকে কমেন্ট করছো যে দিদি তোমার নাকটা তো সরু হয়ে যাচ্ছে কেন ভিডিওতে, তুমি কি সরু করছো না? ওরকম কিছুই না, অ্যাকচুয়ালি এখানে মাঝে মাঝে ফিল্টার অ্যাড হয়ে যাচ্ছে। এবার আমি ফট করে তো আমি তো ক্যামেরা ফট করে অন করি, এবার অন করেই বলতে শুরু করে দিই, আমি অত বুঝতে পারি না। তো তারপরে যখন আমি ভিডিওটা দেখি তখন দেখি কোনো জায়গায় ফিল্টার অ্যাড হয়েছে, কোনো জায়গায় অ্যাড হয়নি। তো আমি এবার ডিসাইড করছি যদি ফিল্টার অ্যাড করা হয় পুরো ভিডিওই ফিল্টার দিয়ে করবো, কিন্তু ওরকম না হয় না, কোনো কোনো সময় ফিল্টার অ্যাড থাকে, কোনো সময় থাকে না, কী জানি কী হচ্ছে ফোনটার মধ্যে, নিজে নিজে অটোমেটিক সব হয়ে যাচ্ছে। সবাই আমার এরকম করছে, সবাই আমার সাথে এরকম করছে, ফোনটাও এরকম করছে। যাই হোক, তো চলো এখন যাই, পিতিশা আসবে কারণ সুপ্রিয়ার ভাইয়ের জন্মদিনে যাবো, কী গিফট নিতে হবে তার জন্য পিতিশা আসছে, চলো দেখা যাক। এই যে পিতিশা, ওরও তো খারাপ অবস্থা ছিল, আমার গিফট আর তোর গিফট দেখিয়ে দে ওর গিফটের হাতে, তো চলো যাওয়া যাক। কি হ্যাঁ দেখে নিয়েছি, একজনের কাছেই তো যাবে, কি আছে, তো চলো যাওয়া যাক। পিতিশা বাবা ম্যাচিং ম্যাচিং কি মাছ হারিয়েছে। হ্যাঁ কি সুন্দর, একটা নিয়ে আরেকটা নিতে পারবে না? রাখো ওটা, রেখে এটা নাও, ওটা রেখে এটা নাও, এটা এটা একাতে ওটা, একাতে এটা, একাতে এটা, একাতে ওটা, হ্যাঁ আর এই হাতে এটা, হ্যাঁ এই তো দুটা কি ই মা, ও গাছকে নাম তো বন্ধ করে রেখেছে। ও দেখো সুন্দর জামা কাপড় পরে বেচারা যা জন্মদিন, তাকে আগে নাম তো বন্ধ করে রেখেছে। হ্যাঁ একটা জামা পরিয়ে দে, একটা জামা পরা, হ্যাঁ এগুলোও তো নতুন, হ্যাঁ বলো তাড়াতাড়ি ভাই, চল ভাই চলে যাই আমরা, চল ভাই, চল ভাই, বলে আমার অবস্থাটা দেখলে দাদা দিয়ে দিচ্ছে ভাই, আমরা আসলাম বলে দাদা দিয়ে দিব।
শালা আসতে পারে খাবার ধান্দা করছে ছোটলো। জামা পরানো হচ্ছে, আমি নিচেরটা দেখা নিচের পোস্টারটা দেখাচ্ছি না, আরে বোতাম গুলো খোলে দেখো, এক বেলুন আরেক বেলুন কে ফোলাচ্ছে, আরে দেখো এই দেখো আয়ুষ, আয়ুষের প্যান্ট লুঙ্গি হয়ে গেছে, আহারে বেচারাটাকে কি করছে, বলো আকাশ ডাকো, আকাশ দাদাকে ডাকো তো, আকাশ দাদাকে ডাকো বেলুন ফোলাবে, ডাকো চুপ কর, ওর ডাকটা শোনাচ্ছি, ডাকছে না।